আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রাণিবিদ্যা বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আমি শাহজাদি স্বপ্না, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আজকে আমরা পড়ব ওবেলিয়ার জীবনচক্রে মেটাজেনেসিস। তো মেটাজেনেসিস কি তা আমরা আগে জেনে নিই, তারপর পড়ব। যদি আমরা গত ক্লাসে পড়েছিলাম ওবেলিয়ার কলোনি, কলোনিতে আমরা পলিপ, মেডুসা, ব্লাস্টোস্টাইল ইত্যাদি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জেনেছি। এখন মেটাজেনেসিস সম্পর্কে কনসেপ্ট নিয়ে, তারপর হচ্ছে সেইখানকার অনেক ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড হবে। বলেছিলাম যে কলোনিটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা মেটাজেনেসিস বলি বা জনুক্রম বলি, সব ক্ষেত্রেই পলিপ মেডুসার ক্যারেক্টার্সগুলো আসবে, তাছাড়া পলিপ মেডুসার পার্থক্যটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আচ্ছা, আমরা এখন দেখে নিই যে মেটাজেনেসিস কি। কোনো প্রাণীর জীবনচক্রে অযৌন জনন এবং যৌন জনন, অর্থাৎ এখানে বংশ বলছি, একটির পর আরেকটি পর্যায়ক্রমে আবির্ভূত হওয়াকেই বলা হচ্ছে যৌনক্রম। এখানে যৌনক্রম বা মেটাজেনেসিস আমি লিখেছি, কিন্তু এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা একটি বইয়ে দেখলাম এখানে যৌনক্রম বা মেটাজেনেসিস একবারে দিয়ে দিয়েছে, কিন্তু ইনফরমেশন সব এক আছে। সব সামান্য একটু ডিফারেন্স হচ্ছে যে যৌন এবং অযৌন জনন যখন হচ্ছে বংশ পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে তাকেই বলবো আমরা যৌনক্রম। কিন্তু যৌনক্রমে কিন্তু এক্ষেত্রে যৌন এবং অযৌন একটি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড যে কোনো হতে পারে, দুইটা দুই রকম। কিন্তু মেটাজেনেসিস তখনই হবে যখন যৌন দশাটা এবং অযৌন দশাটা উভয় ডিপ্লয়েড হয়। আমি সেজন্য মেটাজেনেসিসের পাশে কিন্তু টোয়াইসেন লিখে দিয়েছি, অর্থাৎ জীবন কোনো প্রাণীর জীবনচক্রে যৌন জনন এবং অযৌন জনন একটির পর একটি যখন পর্যায়ক্রমে আসে এবং উভয় দশায় যদি ডিপ্লয়েড হয় তখন হচ্ছে আমরা মেটাজেনেসিস বলবো। অর্থাৎ যৌনক্রমের ক্ষেত্রে থেকে কিন্তু আমরা মেটাজেনেসিস একটি শর্ত জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে ডিপ্লয়েড। এখন হচ্ছে দেখব মেটাজেনেসিসটা কিভাবে হচ্ছে। ওবেলিয়ার কলোনি সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে আশা করি। তো ওবেলিয়ার কলোনিতে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্লাস্টোস্টাইল আছে, যে তিনটা যে জুয়েট ছিল, জুয়েটের মধ্যে ব্লাস্টোস্টাইল থেকে কিন্তু মেডুসার জন্য বিভিন্ন কুড়িটুরি বের হতো। তারপর হচ্ছে মেডুসা ছিল যেটা হচ্ছে ব্লাস্টোস্টাইল থেকে বের হয়ে মুক্ত সন্তরণক্ষম, আর পলিপ তো এই স্থিরই ছিল নলাকার অংশ একেবারে উপরের দিকে কলোনির, যদি কারো মনে থেকে থাকে। মনে না থাকলে তোমরা আবার একটু ছবিটা দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখতে পাচ্ছি ওবেলিয়ার কলোনি থেকে মেডুসা কুড়ি বের হলো। মেডুসা কুড়ি কোথায় থাকবে? সমুদ্রে মুক্ত সন্তরণক্ষম, অর্থাৎ পানির মধ্যে পড়ে যাবে মেডুসা কুড়ি। মেডুসা কুড়িটা দুই ধরনের হতে পারে, এক হচ্ছে পুং মেডুসা, স্ত্রী মেডুসা। তারপর হচ্ছে দুইটা থেকেই কিন্তু কি হবে, পুং জননকোষ, স্ত্রী জননকোষ হবে, এবং জননকোষ থেকে হবে জাইগোট। জাইগোট থেকে কি হচ্ছে, প্লানুলা, লার্ভা যেটা বলতে পারি আর কি। তারপর প্লানুলা থেকে আরেকটু বড় হয়ে হচ্ছে পলিপ, পলিপ থেকে আবার ওবেলিয়ার কলোনি শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা পলিপ যেহেতু স্থির থাকে, স্থির থাকা অবস্থায় এর থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হবে, তারপর সেখানে ব্লাস্টোস্টাইল, পলিপ, বিভিন্ন কিছু থাকবে, হাইড্রান্থ বা পলিপ, এবং ওই ব্লাস্টোস্টাইল থেকে আবার মেডুসা কুড়ি সৃষ্টি হবে। তারপর আবার এভাবে পর্যায়ক্রমিকভাবে হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এমন না কিন্তু যে মেডুসা থেকে শুধু মেডুসাই উৎপন্ন হচ্ছে এবং পলিপ থেকে শুধু পলিপি, মেডুসা থেকে ঘুরে পলিপ, এবং পলিপ থেকে মানে মেডুসা থেকে যৌন জননের মাধ্যমে পলিপ তৈরি হচ্ছে, এবং পলিপ থেকে কিন্তু আবার অযৌন জননের মাধ্যমে মেডুসা নামক যৌন জনন পদ্ধতিটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খুব সহজ একটি জিনিস, আমরা জাস্ট এই সাইকেলটা মনে রাখবো এবং পলিপ মেডুসার ক্যারেক্টার্সগুলো ডিটেলস লিখতে হবে, এবং অবশ্যই উল্লেখ করতে হবে যে ডিপ্লয়েড থাকছে। তো এইভাবে হচ্ছে আমাদের ওবেলিয়ার জীবনচক্রের মেটাজেনেসিস। মনে হতে পারে যে মেটাজেনেসিসের কী প্রয়োজন ছিল বা এর ইম্পর্টেন্স কী। ওবেলিয়ায় কিন্তু হচ্ছে কি, প্রাণীদের মধ্যে প্রথম কলোনি করে বসবাস করা শুরু হয়েছে, এবং এখানে মেডুসার যৌনজননের মাধ্যমে এরা যদি এদের পরিবেশটা প্রতিকূলে থাকে তাহলে কি অনুকূলে অন্য জায়গায় গিয়ে নতুনভাবে তারা তাদের বংশ বৃদ্ধি করতে পারছে, অর্থাৎ তাদের প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখতে পারছে। এবং পলিপ কি করছে, পলিপ আবার পলিপ থেকে অযৌনজনন প্রক্রিয়া যৌনজননের যৌনজননক্ষম বা ক্ষমতাশীল মেডুসা কুড়ি সৃষ্টি করছে। এই হচ্ছে আমাদের ওবেলিয়ার জীবনচক্রের মেটাজেনেসিস। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনোযোগ দিয়ে পড়বে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।